আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব ট্যাবলেট ক্যালনর 5/20 মিলিগ্রাম নিয়ে। এই ট্যাবলেটটি কখন খাবেন, কেন খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ট্যাবলেট ক্যালনর 5/20 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি দুইটি উপাদান দিয়ে তৈরি। একটি হচ্ছে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এবং অপরটি হচ্ছে ওলমেসারটান মেডোক্সোমিল 20 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এর একটি পণ্য। ট্যাবলেট ক্যালনর 4টি ফরম্যাটে পাওয়া যায়। ক্যালনর 5/20 মিলিগ্রাম, ক্যালনর 5/40 মিলিগ্রাম, ক্যালনর 10/20 মিলিগ্রাম, ক্যালনর 10/40 মিলিগ্রাম। ভিউয়ার্স, চলুন মূল কথায় আসা যাক। ট্যাবলেট ক্যালনর কোন কোন রোগে সেবন করা যায়? এটা মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এর একটি মেডিসিন। যাদের অতিরিক্ত হাই প্রেশার বেশিরভাগ, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করা হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে দেওয়া হয়, অথবা যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ঔষধ প্রয়োজন হয়, অন্যান্য উচ্চ রক্তচাপ এর মেডিসিনের সাথে এই ক্যালনর ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকে। এছাড়া অ্যামলোডিপিন একটি ড্রাই হাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যা ভাস্কুলার এবং কার্ডিয়াক মাংসপেশির কোষগুলোতে ক্যালসিয়ামের প্রবেশ বাধা প্রদান করে। ভাস্কুলার মাংসপেশির থেকে হৃৎপিণ্ডের মাংসপেশির প্রতি এর কার্যকারিতা বেশি। ভিউয়ার্স, চলুন জেনে নেই ক্যালনর ট্যাবলেটটি মাত্রা ও সেবনবিধি। প্রাথমিকভাবে দৈনিক ট্যাবলেট ক্যালনর 5/20 মিলিগ্রাম একবার সেবন করতে পারেন 10 থেকে 15 দিন। যদি 5/20 মিলিগ্রাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না হয়, তাহলে 10/40 মিলিগ্রাম সেবন করতে পারেন 10 থেকে 15 দিন, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় নিষেধ। পার্শ্ব প্রতিক্রিয়া। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো এডিমা, মাথাগুড়া, চোখ মুখ লাল হয়ে যাওয়া, বুক দরফর করা, ঝিমুনি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে। কারো ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না। মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওর মাধ্যমে সামান্য কিছু মেডিসিনের ধারণা দেই, এর বাইরে কিছু না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান। ভালো থাকবেন ভিউয়ার্স।